আসসালামু আলাইকুম রহমতুল্লাইবাত বিসমিল্লাহিহি রহমিম আলা আল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে টিভি সেটের সামনে আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন ও পাথে সুপ্রিয় দর্শক আমরা জানি রসুল পাক সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন রোজার মাছ সংযমের মাছ ওয়াহাদ শাহরুল সবর এই সংযম বলতে কি বুঝিয়েছেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযমি আমরা কি করে হতে পারি এই বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মৌলানা আব্দুর রহিম কাসিমি প্রিন্সিপাল ও পরিচালক তাকওয়া মাদ্রাসা রামপুরা ঢাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সঙ্গে আলোচনায় আছেন অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম চেয়ারম্যান ইসলামিক স্টাডিজ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি শুরুতেই মোহতারাম হাজরত মৌলানা আব্দুর রহিম কাসেমি আমার বারাকাতুমের কাছে জানতে চাইব যে সংযম বলতে হাদিসে বা ইসলামের দৃষ্টিতে কী বোঝানো হয়েছে মৌলিকভাবে আমরা সংযম বলতে যা বুঝি তা হচ্ছে মন মানসিকতা চিন্তা চেতনা এবং অঙ্গ প্রত্যঙ্গের সুনিয়ন্ত্রিত পরিচালনার নামই হচ্ছে সংযম রসুল পাকসল্লা আলী ওসাল্লাম হাদিস মুবারকে এরশাদ করেছেন মিন হুসনি ইসলামিল মার ই তরকুহু মালায়নি যে একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য হল আর অনর্থক কাজকর্ম পরিহার করা সুতরাং মানুষ যা করে মৌলিকভাবে অন্তর দিয়ে অনুভব করে উপলব্ধি করে মস্তিষ্ক দিয়ে চিন্তা করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে বিভিন্ন ধরনের নানামুখী কাজকর্ম করে অতএব কারণে একজন মানুষ তার অন্তরকে নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ যেহেতু সে অন্তর ব্যবহার করে মানুষ যা ব্যবহার করে যে জিনিস ব্যবহার করে সেটা সবসময় সীমার মধ্যে নাও থাকতে পারে বিভিন্ন কারণে কিন্তু একজন মানুষের সার্থকতা সফলতা সেখানেই যখন সে অন্তরকে নিয়ন্ত্রণ করবে অন্তরের ব্যবহারকে নিয়ন্ত্রণ করবে যেমন অন্তরের কাজ হল ভালোবাসা কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলের বাইরে অন্য কাউকে সর্বাধিক ভালোবাসার অধিকার মানুষের নাই সে অ্যাক্সিডেন্ট করবে সেখানে ভালোবাসার ক্ষেত্রেও তাকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং নিয়ন্ত্রণ যদি হারিয়ে ফেলে তাহলে অ্যাক্সিডেন্ট করবে সে আমরা যদি কোরআন এবং হাদিসের মধ্যে অত্যন্ত গভীরভাবে দৃষ্টিপাত করি তাহলে দেখব যে কোরানে কেরিমে এবং হাদিস শরিফে প্রত্যেকটা অঙ্গ ব্যবহারের একটা এই সুনিয়মতান্ত্রিক আপনার পথ ও নির্দেশ আল্লাহ পাক এবং রসুল পাক সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন যে সে চিন্তার তার পরিধি কতটুকু হবে তার উপলব্ধির পরিধি কতটুকু হবে তার চোখের দর্শন অবলোকনের পরিধি কতটুকু হবে এবং তার হাত পরিচালনার পরিধি কতটুকু হবে কোরআনে ক্যারিমে তার চোখের নিয়ন্ত্রণের কথাও বলা হয়েছে কুল্লিল মুমিনিনা উদ্দৌমিন আবু সারহিম হ্যাঁ যে পুরুষদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো নিচু রাখো আবার নারীদেরকেও বলা হয়েছে তোমরা তোমাদের দৃষ্টিকে নিচু রাখো এবং বোধগম্য রূপে কোরআন হাদিসে ব্যাখ্যা করা হয়েছে যদি এর উপর চলি আমরা তাহলে আপনার এই এই যে চলাটা এই নিয়ম অনুযায়ী এবং এই সূত্র অনুযায়ী নিজেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে চিন্তা চেতনাকে এবং উপলব্ধি অনুধাবনকে পরিচালনা করার নামই হচ্ছে মৌলিকভাবে সংযম ধন্যবাদ তা হজরত আলোচনা করছিলেন যে সংযম এটি হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রেই একেবারে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের ক্ষেত্রেও সংযমী হওয়া প্রয়োজন তো সংযম তো প্রতিটি মাসেই হওয়ার দরকার প্রতিটা মুহূর্তে হওয়ার দরকার রমজানের সাথে সুলিপাক সাল আলিহাল্লাম সংযমের গুরুত্ব কেন দিলেন হজরত চমৎকার আলোচনা করছিলেন সংযমের উপর এবং আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আর আপনি যে সংযোগ করলেন যে আসলেই সংযম প্রতিটা মুহূর্তে দরকার দরকার বলেই তো রসুল রোজার সঙ্গে সম্পৃক্ত করেছেন সংযম দরকার করলে তার অবলম্বন বা হাতিয়ার হলো রোজা আমরা জানি সম্ভবত সাহাবি আবু রাফেউল্লাহ আনহু তিনি রসুল সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন দুল্লানি আলা আমালিন ইদা আমাল তুহু দাখাল তু জানা হে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাকে একটা আমলের কথা বলেন যখন সেই আমলটা আমি করব সেই আমলটার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে বলব রসুল করিম সাল্লাহ বলেন সোম রোজা না রোজা রাখো এই রোজা রাখার অর্থ অলামাই রাম করেছেন যে রোজা সংযম শিক্ষা দেয় সংযম যখন শিক্ষা দেয় তখন একজন মোমেন যে মোমেন রূপে নিজকে গড়ে তুলতে পারে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব ইমানদার ব্যক্তি ইমান এবং আমল থাকা সাপেক্ষে তার আকিদা এবং আমলের উপর যখন সংযম প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তখন তার সামনের পথ বেহেস্ত শুধু সংযমের অভাবেই মানুষ বিচ্যুত হয় আপনি দেখুন না চলা ফেরা ওঠা বসা সব ক্ষেত্রেই তো সংযম দরকার এবং এই হুজুর যে আলোচনা করলেন মুখের কথা সেখানে সংযম দরকার এমন কোন কথা বলা যাবে না যেখানে সংযমের সীমাকে অতিক্রম করে দেখেন রোজা কিভাবে সংযমকে শিক্ষা দেয় মানুষ সংযমহীন হয় কয়েকটা কারণে প্রধানত তিনটা কারণ মানে খাওয়া একটা মানুষের মৌলিক চাহিদা খাওয়ার জন্য অর্থনৈতিক জীবনের জন্য মানুষ বিভিন্নভাবে চুরি করে ডাকাতি করে নিজকে নিয়ন্ত্রণহীন করে তোলে অনুরূপভাবে মানুষের যৌনবৃত্তি বা কাম ভাব এটা একটা মানুষের নিয়ন্ত্রণকে অনেক সময় নিয়ন্ত্রণ করতে দেয় না এটি একটি ব্যাপার অনেক মানুষের ইচ্ছা থাকে যে ব্যাপক আরামায়স লাভ করতে থাকবে অনেকগুলো কারণের মধ্যেও অনেক রিপুর মধ্যেও এই তিনটা রিপু বা তিনটি কারণ প্রধান কারণ যা মানুষকে নিয়ন্ত্রণহীন করে সংযমের পথে বাধা সৃষ্টি করে দেখুন সিয়াম পালন করলে মানুষ কিন্তু ক্ষুন্নি বৃত্তি ক্ষুধা লাগা অর্থনৈতিক জীবনে নিসের সংযম প্রতিষ্ঠা করা সম্ভব না খেয়ে রইছে তারপরও খাবার আছে তারপরও খায় না তাহলে সংযম তাহলে তো অভাবের জন্য চুরি করবে না রোজাদার ব্যক্তি কারণ খাবার আছে তারপর আল্লাহকে বয় করে যে ব্যক্তি খায় না সে ব্যক্তি তো গভীর রাতে যখন পুলিশ প্রশাসন নেই তখন কোন অন্যায় করবে না কারণ সে জানে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও সরকার পুলিশ রাষ্ট্র না দেখলেও আল্লাহ আমাকে দেখছে এটা তো রমজানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা হয় অনুরূপভাবে যেখানে আছে বৈধ স্ত্রী রয়েছেন যেখানে মানুষের মধ্যে জন্মগতভাবে একটা উদগ্র কামভাব চরিতার্থ করার একটা স্পৃহা জন্মগতভাবেই তার রয়েছে আল্লাহ সব হওয়া তালা কত সুযোগ দিয়েছেন ঘর আছে বাড়ি আছে কোনো মানুষ দেখে না পুলিশ দেখে না কিন্তু কই সে তো সংযম অবলম্বন করে এই সিয়াম তাকে সংযম শিক্ষা দেয় এরপরে দেখুন মানুষ রোজা পালন করার পরে বিশেষ করে রমজানে একটু রাতে আরাম হলে ভালো হতো কেন সারা একদিন না খেয়ে রয়েছে নামাজ পড়েছে অনেক কষ্ট করেছে এরপরে এসার নামাজ যদিও বাদ দেয় না যদি কমাই দিলে ভালো হতো নামাজটা বাদ দিলে আরও ভালো হতো সারাটা ষোলোটা ঘন্টা না খেয়ে থাকার পরে সেখানে আল্লাহ সব তাল্লাহ কী করলেন রসুল করিম সাল্লা সাল্লাম কী করলে ওই নামাজ তো রয়েই গেছে আরও বিশ্বাঘাত পর্যন্ত রাতের নামাজ বাড়িয়ে দিলেন আর তাকে নিয়ে রসুল করিম সাল্লা সাল্লাম তো প্রথম পড়লেনি এবং রসুল এমন আশঙ্কা করলেন যে ফরজ হয়ে যায় কিনা তাহলে আমরা দেখছি যে আরাম আয়েসের সুযোগটা দেয়া হয় নাই অর্থাৎ আমার যথা প্রাপ্য যে আরাম আয়েস সেটাকেও বঞ্চিত করা হইলো এই রমজান এবং রোজা দিয়ে তো সেখানেও আসল উদ্দেশ্য কি যেটা আপনি বিষয় হিসেবে ঠিক করেছেন শাহরু সভার এই রমজান এবং সংযমের যে মাস ধৈর্যের যে মাস এবং কোরআন এবং সুন্দর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে সংযম কিন্তু একটা মোমেনের নীতি নির্ধারণী বিষয় সহি মুসলিমের হাদিসের রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আজাবান লিল মোমেন ইন্ন আমাল হোক করল খায়ের আমার মোমেনদের কাজকর্ম দেখলে আমি বিশ্বে অভিভূত হই ইজা আসাবাত হু দররা ফা সাকারা গাফর আল্লাহুল্লাহ একজন মোমেন যখন তার বিপদ আপতিত হয় সে ধৈর্য ধারণ করে সংযম অবলম্বন করে আল্লাহ তালে মাফ করে দেয় ওয়াইজা আসবা থুস ওয়াইজা আসবা থুস সার ফাঁসা কার ফাঁকা বল্লা আর যখন আনন্দ তাকে আপ্লুত করে খুব আনন্দিত হয় ইমানদার ব্যক্তি কি করে আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করে আল্লাহ তখনও তাকে ক্ষমা করে দেয় মানে ইমানদার ব্যক্তির জন্য আল্লাহ যে আয়োজন রেখেছেন বিপদেও তার খুব ভালো ভালো ফল পাচ্ছে এবং সুখের সময় ভালো ফল পাচ্ছে এবং এটা হচ্ছে সংযমের অবলম্বন দিয়ে যে কারণে করানুর করিম আল্লাহানের একটি অবলম্বন হিসেবে বলেছেন তুমি আল্লাহ তালার নিকটে আশ্রয় প্রার্থনা করো সালাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর যোগাযোগ আর একটা হলো সংযমের মাধ্যমে যেটা আপনারা বিষয় নির্ধারণ করেছেন ধৈর্যের মাধ্যমে এবং ধৈর্যের কিন্তু তিনটে অর্থ অর্থাৎ যে অবস্থায় আপনি আছেন মানুষের দৃষ্টিতে আপনার দৃষ্টিতে ভালো বা মন্দ হোক তার উপরে ধৈর্য ধারণ করা আল্লাহ সন্তুষ্টির উপরে হজরত মোহতারা আব্দুর বারকাত আমার কাছে আমি জানতে চাব যে রোজা সংযমের যে প্রতিফলন এবং সংযমী না হওয়ার কারণে আমাদের সমাজে আজকে আমাদের সমাজে যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এগুলো আপনি যদি ইন্ডিকেট করেন এবং নির্ধারণ করে বলেন আমাদেরকে ধন্যবাদ উপস্থাপককে যে আসলে সংযম আমাদের প্রফেসর সাহেব বলতেছিলেন যে সংযম সমাজের রন্ধ্রে রন্ধ্রে যতদিন পর্যন্ত প্রতিফলিত না হবে ততদিন পর্যন্ত সমাজ সুশৃঙ্খল হবে না এবং সমাজে শান্তি ফিরে আসবে না আদব যেমনিভাবে প্রত্যেকটা কাজের একটা পূর্ণতা সাধন করে কাজটাকে সুন্দর করে সুসম্পন্ন করে ঠিক তেমনিভাবে মানুষের সর্বক্ষেত্রের সকল কাজের মধ্যে পরিপূর্ণতা আনে সফলতা আনে সংযমে আপনি কথার কথা আপনি ওয়াজ করতে দাঁড়াইছেন বক্তৃতা দেওয়ার জন্য আপনি মঞ্চে দাঁড়িয়েছেন সেখানে যে আপনার সময়ের ক্ষেত্রে সংযমী হতে হবে বলার ক্ষেত্রে সংযমী হতে হবে আপনার আঙ্গুল উঠানোর ক্ষেত্রে হাত নাড়ানোর ক্ষেত্রে আপনাকে সংযমী হতে হবে আপনি যদি সংযমী না হন আপনি তো বক্তৃতার মধ্যে সফল হবেনই না বরং আপনি আর অধিকৃত হবেন কথা বলার মধ্যে আজকে আমাদের আমরা সংযমী না বলে আমরা সমাজে ভালোবাসা প্রতিষ্ঠার পরিবর্তে একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা নিবেদন করা যেটা ইমানই দায়িত্ব মানুষ মানুষকে ভালোবাসবে যে ইমানি দায়িত্ব সেখানে শুধু কেবল এই মুখের কথার কারণে ভাষার ভাষার কারণে একজন আরেকজনের শত্রু হয়ে যাচ্ছে আপনি আমাদের মৌলিক যে বিষয়গুলো যদি চিন্তা করেন লেনদেন এবাদাত মহামালাত মহাসারাত আখলাক এই বিষয়গুলোকে এই বিষয়গুলোর আপনার একটা পরিপূর্ণ রূপের নাম সামাজিকতা এবাদাতের রূপায়ণের নাম সামাজিকতা মহামালাত তথা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ওই লেনদেন যা আইনের আওতাভুক্ত এটার পরিপূর্ণ এবং পরিশীল রূপায়ণের নাম সামাজিকতা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ওই লেনদেন আচার আচরণ যা আইনের আওতাভুক্ত নয় এর পরিপূর্ণ রূপায়ণের নাম সামাজিকতা এইভাবে যদি আমি বলি তাহলে আপনি দেখবেন আমার লেনদেন সংযমী না আমার পারস্পরিক আচার আচার আচরণ সংযমি না লেনদেন করতে গিয়ে আজকে সমাজের মধ্যে আপনি দেখেন শৃঙ্খলা এবং শান্তি প্রতিষ্ঠা হবে কীভাবে আপনি বিক্রয় করতেছেন তো কম দিচ্ছেন আপনি আবার একদিকে মাল কম দিচ্ছেন আবার অন্যদিকে আপনি মূল্য বেশি নিচ্ছেন আবার যিনি মূল্য পরিশোধ করতেছেন তিনিও মূল্যের মধ্যে যেমন খেয়ানত করতেছেন তাহলে এটা কি এটা মানে সংযমী না হওয়ার কারণে সুতরাং আজকের সমাজেও যদি আমরা শান্তি ফিরিয়ে আনতে চাই সমাজকে সুন্দর সুশৃঙ্খল সুশৃঙ্খল করতে চাই এবং একটা আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে চাই তাহলে আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে সংযমী হওয়া সংযমী হওয়া এটা কোনো খুব কঠিন একটা জিনিস না আপনার প্রবল ইচ্ছা এবং দৃঢ় সংকল্প যদি আমি করতে পারি জি জি ইচ্ছা তো এমন এক জিনিস যে আপনার কোরবানির পশুর রক্ত জমিনে পৌঁছার আগেই আল্লাহ পাকের কাছে সেটা কবুল হয়ে যায় ইচ্ছা পৃথিবীতে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি কখনো আবিষ্কার হবে না এবং এরা মানুষের কল্পনায়ও আসবে না যে ইচ্ছা শক্তি যে কত প্রবল কত দ্রুত গতি সম্পন্ন যে কোরবানি মাটিতে পশু শোয়া জবাই করতেছে রক্ত মাটির খুব কাছাকাছি অথচ সেই রক্তটা মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইচ্ছা তো এত দ্রুত গতিসম্পন্ন শক্তিশালী জিনিস অতএব সমাজে পরিবর্তন আনতে হইলে সংযমের রকম একটা প্রবল ইচ্ছা এবং আপনার সংকল্প করতে হবে দুই নম্বরে যে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা সবচেয়েতে দুর্বল যে পয়েন্টে সেটা হলো আমরা পরিণাম দর্শী না এবং আমরা পরিণাম ভেবে চিনতে আমরা কখনো কাজ করি না আমাদের হওয়ার এবং না হওয়ার অন্য একটা কারণ আমরা যদি প্রত্যেকটা কাজে পরিণাম চিন্তা করে করি তাহলে কখনো আমি হ্যাঁ সংযমের বাইরে গিয়ে আমার দ্বারা কাজ প্রকাশ পাবে না তিন নম্বরের বিষয়টা আমাদের প্রফেসর সাহেব আগেই সুন্দর করে বলে ফেলছেন ইয়া জুহাল্লাজিনা মানুষ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজ এবং সবরের মাধ্যমে মৌলিকভাবে নামাজ আর সবরের দ্বারা ধৈর্যের দ্বারাই সংযম আপনার পূর্ণতায় পৌঁছে অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন আমি অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম স্যারের কাছে যাব স্যার বলছে হজরত বলছিলেন যে সংযম একটি মোমিনের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি গুণ কিন্তু আমরা দেখি যে রমজান মাসে রোজা রেখে আপনি বলেছেন সংযম ইয়া করার আয়ত্ত করার আত্মস্থ করার একটি মাধ্যম হচ্ছে রোজা তো রমজান মাসে অনেকে ঝগড়া করেন আমরা বলি রোজা রেখেছে ঝগড়া করছে মানে সংযমে হচ্ছি না আমি এবং আমরা সমাজের মধ্যে অনেক সময় এটা বলি যে রোজা রেখেছে এই জন্য মেজাজ খারাপ অথচ হাদিসের মধ্যে এসছে লাইস দল বি যে যখন আমি রাগ প্রয়োগ করতে পারি এরকম জায়গায় যখন আমি ইয়া করলাম সেই হচ্ছে আসল পাহলুয়ান তো আমাদের সমাজের দিকে তাকিয়ে এর ব্যাখ্যা আপনাকে কাছে আমি জানতে চাই চমৎকার বলছিলেন আর আপনি যখন কথা বলছিলেন তখন আমার মনে আসছে যে বাংলা ভাষায় প্রবাদগুলোর জন্ম নিল কীভাবে যে শস্যের মধ্যেই ভূত অথবা যেই শস্য দিয়ে ভূত ছাড়ানো হচ্ছে সেখানেই কিন্তু ভূত অথবা যে বেড়া বা প্রাচীর দেয়া হয় ফসল রক্ষার জন্য সেই প্রাচীর যদি ফসল খায় আপনি আপনি তো অনেকগুলো সামাজিক আচরণের কথা বলেছেন আমি রোজাদার হিসেবে আমার নিজের কথাই বলি সমস্যাটা কোথায় আমার নিজের অপরাধের জন্য অন্য রোজাদার আহত হবেন না এই আবেদন করে আপনার কাছে আমার নিজের দুর্বলতা স্বীকার করছি রসুর কারিম সাল্লাম শিক্ষা দিচ্ছেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে সংযম বেহাসবি ইবনে আদাম উকলাট সালবাহু ইনকান আল্লাহ মাহালতা ফা স্লু শুনলে ত আমি অসুলু শুনলে না সো অসুলু স্লু আদম সন্তানের কয়েক মুঠা দানা পানি দরকার যা তার মেরুদণ্ডকে শক্ত রাখবে একান্ত যদি খেতেই হয় কিভাবে খাবে এক তৃতীয় অংশ নিজের জন্য মানে থাকবে এক তৃতীয় অংশ খাদ্য খাবে আর এক অংশ পানি খাবে আমার নিজেরই দুর্বলতা আমি এই ভাবছি মানতে পারি না আমি তো সংযোগ পালন করছি এটা এই জন্য নসিহত আমার জন্য নসিহত যাকে বলছি তার জন্য আমি তো তো ইমানদার না আমি আমি বলতে হবে যদি এইরকম ইমানদার হতে পারতাম যে আল্লাহ রসুল অন্তত এই একটা ছোট্ট হাদিস তিন এবং তাবৎ ডাক্তার কেমত পর্যন্ত আজ পর্যন্ত যত ডাক্তার এসে বলছেন যে রসুলের করিম সাল্লামের একটি হাদিস স্বাস্থ্যবিজ্ঞানের জন্য আর কিছু দরকার নেই এটি যদি দুনিয়ার মানুষ মানে কাফির মুসলিম মুসলিম মানুষের স্বাস্থ্য সুরক্ষা আর কি দরকার তিন ভাগের এক ভাগ না খেয়ে থাকবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ পূরণ করবে তো সুতরাং এটিও যদি পালন করতে অথচ আমি কি করি আমি রোজাদার হয়ে আমি তো পেট পুরি ইফতারের সময় খাই রসুলের করিম সাল্লা সাল্লামের নির্দেশনা উপস্থাপন করি কয়েকটা খেজুর অথবা এক মুঠো পানি এবং এরপরে আবার নামাজ পড়ে এসে একেবারে গলা পর্যন্ত ভাত খাবার নাজায়েজ বলছি না কিন্তু সমস্যা হলো সংযম শিক্ষা হচ্ছে না রোজা পরিপালিত হচ্ছে সাবধান আমার কথায় কেউ দুঃখিত হবেন না যে আমি বুঝি রমজান হচ্ছে না রোজা হচ্ছে না বলছি না কিন্তু একটা জিনিস বলতেই চাই সংযম আমার হচ্ছে না রোজা হয়তো হচ্ছে সব হয়তো পাচ্ছি কিন্তু রোজার যে একটি হুজুর বলছিলেন পরিণামদর্শী অর্থাৎ ব্যাপকভিত্তিক চাহিদা যে রোজা আমাকে গড়ে তুলবে সেরকম রোজা আমার তারা হচ্ছে না এরপরে ঠিক ওই একই কথা যে হুজুরে রোজা রাখছে মেজাজ খারাপ এই আমি যে রোজা রাখলে তো মেজাজ আরো ভালো হবে কারণ আমি তো রোজা রাখছি আমার সংযমকে উজ্জীবিত করার জন্য ভালো মানুষ হওয়ার জন্য ভালো শিক্ষা দেওয়ার জন্য তো সেখানে আমার মেজাজ খারাপ হবে কেন আর ওই করিম কারিম সাল্লামের আমি উম্মত যে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম রোজা তো রাখতেনি মাসের পর মাস দিনের পর দিন এত বেশি রোজা রাখতেন যে সাহাবা একরাম বলতেন যে আর মনে হয় রসুল করিম সাল্লা সাল্লাম ইফতার করবেন না আবার এত অধিক দিন রোজা না অবস্থায় থাকতেন আমরা বলা বলি করতাম যে আর মনে হয় রোজা রাখবেন না তো সেই রসুল করিম সাল্লা সাল্লাম যখন রোজা রাখতেন না তখন তো খুব অল্প খেতেন আয়সারদুল্লাহ তালা আনহা বলেন যে রসুল করিম সাল্লা সাল্লাম পরিবারে আমি আসার পরে পর্যায়ক্রমে দুই বেলা পেট পুরে ভাত খেতে দেখিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চাল বা ভাত খাননি যদি সই হাদিস দ্বারা প্রমাণিত অমর নিকট বা রসুল্লাহ নিকটে এই চাল আনা হয়েছিল রুচ তখন মন্তব্য করেছিলেন যেটা ভারতের খাবার হিন্দের খাবার হিন্দ বলতে বস্ত্র বা উপমহাদেশকে বোঝাইছে সেটা ভিন্ন এই জন্য ভাত কথাটা আমার ভুল হয়েছে জাগা তো রসুল করিম সাল্লাহাম যে পেট পুরে খাবার খাননি পরপর দুবেলা কিন্তু আমরা তো শুধু রমজানের যিনি তো দুবেলা পুরি খাই আল্লাহ রসুল তো পেট পুরি খাইনি সুতরাং রোজার খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়াটাও যদি আমরা খেতাম সংযম কম হলেও সেটি অপরাধ না যেটি আমাদের আচরণের মধ্যে সামাজিকতার মধ্যে অন্যদের মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ সংযম সেটা যে হচ্ছে না আমার কথায় আমার আচরণে এক বন্ধুর সঙ্গে আর এক বন্ধুর সঙ্গে কথা বলবো রোজা রাখলে সেটা তো হবে ইসলামের ডাক রসুল্লাহর ওই আদর্শ রসুল করিম সল্লা সাল্লাম পথ থেকে চলছেন একজন বেদুইন আসলেন বললেন যে হে রসুল মাকে কিছু দান করলেন বেদুইনের মনে হইল যে লোকটা মনে হয় শুনতে পায় নাই চাদর ধরে এত জোরে টান দিলেন যে সাহাবি বলছেন যে কাঁধে দাগ পড়ে গেল কি করলেন মানে দান বা খয়রাত চাওয়ার জন্য তিনি কাঁধ ধরে টান এরপর রসুল করিম সাল্লাহ সাল্লাম কোনো প্রতিশোধ নিলেন না বেদুইনকে দান করলেন সেই রসগুল্লোর উম্মত হয়ে আমরা তো যে সুন্দর করে দান খরা চাই তাকেও দান করি না আর যদি একটু দুইবার বা তিনবার চায় তাকে এমন দুর্ব্যবহার করে বিতাড়িত করি তার সংযম শিক্ষা এবং সেটা রমজানের ইফতারের টাইমে বলি কিন্তু ইফতারের টাইমে বলে ফেললাম ইফতারের টাইমে কয়রাত চাইতে এসছো আর সময় পাও না তো আমাদের সংযম শিক্ষাটা কিভাবে হবে হওয়া হুজুর এক মিনিটের মধ্যে যদি সংযমের উদ্দেশ্যে আমাদের দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে কিছু বলবেন আপনি সুপ্রিয় দর্শক আমরা সবাই আল্লাহ পাকের রহমতের প্রত্যাশী মাগফিরাতের প্রত্যাশী সাথে সাথে জাগতিক জীবনে আমরা সকলেই শান্তি সমৃদ্ধি প্রত্যাশী আমাদেরকে কথা অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি এবং জান্নাত লাভের জন্য যেমনিভাবে আমাদেরকে সংযমী হতে হবে পৃথিবীতে জাগতিক জীবনেও আমাদেরকে শান্তি সমৃদ্ধির পথে অগ্রসর হতে হলে সর্বক্ষেত্রে সর্ববিষয়ে আমাদেরকে একেবারে অত্যন্ত উচ্চমার্গের সংযমী হতে হবে আল্লাহবাক আমাদেরকে কবুল করেন সুপ্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বারাকাত দেখা করতে বললেন হান্নান ভাই দীর্ঘদিন বিদেশে থাকার কারণে শুরুতে ওনাকে চিনতে পারিনি তবে যতটা না কৌতূহল তৈরি হলো তার চেয়ে বেশি অবাক হলাম ফেসবুকে অনেক আগে থেকে উনি ধ্বংসাত্মক কাজে সাহস দিচ্ছিলেন নিজেকে গুছিয়ে নিচ্ছিলাম এতদিনে আলোর সন্ধান পেলাম সেটা ছড়িয়ে দিতে চাইলাম সবার মাঝে প্রস্তুতি চলছিল এক মহৎ কাজের উদ্দেশ্যে লক্ষ্য স্থির দরকার ছিল আরও শক্তি কী ক্ষতি হবে অনেক মানুষ মারা যাবে সত্য প্রতিষ্ঠা হবে অবশেষে আসলো সেই বিশেষ দিন চলছিল আক্রমণের শেষ প্রস্তুতি এবার আমরাও প্রস্তুত তবে ভুল পথ নয় শান্তির পথে মানুষ মারা কোনো শান্তির পথ না ভুল পথ আশা করি আপনিও ফিরে আসবেন অন্ধকার থেকে আলোর পথে ইসলামের অপব্যাখ্যাকে না বলুন জঙ্গি তৎপরতা রুখে দিন শান্তির পথে ইসলামের সঠিক ব্যাখ্যা সহ ইসলামী কিতাব ও মাসালা মাসাইল জানতে আজই ক্লিক করুন ইমাম ডট বাংলা দেশের ইমাম ও মজ্জিনগণের সর্ববৃহৎ পোর্টাল আজই মুম্বাই হন।